আমার ফ্যাক্ট চ্যানেলে সবাইকে স্বাগত। ইন্ডিয়া গেট কে বানিয়েছিল, কার উদ্যোগে ইন্ডিয়া গেট বানানো হয়েছিল, ইন্ডিয়া গেট বানানোর পিছনে ব্রিটিশদের উদ্দেশ্যই বা কী ছিল? আপনারা যারা দিল্লি গেছেন তারা নিশ্চয় ঐতিহাসিক স্মারকস্তম্ভটি দেখেছেন। আজ আপনাদের সামনে ইন্ডিয়া গেটের ইতিহাস নিয়ে এমন কিছু তথ্য বর্ণনা করব যে তথ্যগুলো সবাই না জেনে থাকতেও পারেন। আসুন তাহলে ইন্ডিয়া গেট নির্মাণের ইতিহাস জেনে নিই। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ আমরা যে স্মৃতিস্তম্ভটিকে ইন্ডিয়া গেট নামে চিনি তার পূর্ব নাম ছিল অখিল ভারতীয় যুদ্ধ স্মারক। ইন্ডিয়া গেট নির্মাণ করা হয়েছিল ভারতবর্ষ স্বাধীন হওয়ার 16 বছর আগে। ইন্ডিয়া গেট নির্মাণের উদ্দেশ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 সৈনিকদের স্মৃতিতে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ এবং 1919 সালে ইঙ্গো আফগান যুদ্ধে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে ইংরেজদের হয়ে ভারতীয় সৈনিক ও ইংরেজ সৈনিকরা যৌথভাবে যুদ্ধ লড়ে। এই যুদ্ধে প্রায় 90,000 সৈনিক শহীদ হয়ে যায়। তখন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তৃতীয় পুত্র কনট ডিউক রাজপথে শহীদ সৈনিকদের সম্মানের স্মৃতিতে স্মৃতিস্মারক নির্মাণ করার পরিকল্পনা করেন। 10 ফেব্রুয়ারি 1921 সালে কনট ডিউক ব্রিটিশ ভারতীয় সেনার সদস্য এবং ইম্পেরিয়াল সার্ভিস সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তরের শিলান্যাস করেন। সেই সময় শিলান্যাস করা হলেও কাজ আগে বাড়ে না। ইন্ডিয়া গেট নির্মাণের প্রধান বাধা হয়ে ওঠে ভারতীয় রেল। এখন যেখানে ইন্ডিয়া গেট রয়েছে, আগে সেখান দিয়ে ব্রিটিশ আমলে আগ্রা থেকে দিল্লিগামী ট্রেন চলত। 1920 সাল পর্যন্ত তখন দিল্লি শহরে রেল স্টেশন বলতে শুধুমাত্র দিল্লি রেল স্টেশন ছিল। পরে আগ্রা দিল্লি রেলপথ সরিয়ে নিয়ে যাওয়া হয় যমুনা নদীর পাড়ে। 1924 সালে রেল লাইন স্থানান্তর সম্পন্ন হলে ইন্ডিয়া গেটের নির্মাণ কাজ শুরু হয়। ইন্ডিয়া গেটের নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয় 1910-এর বিখ্যাত ব্রিটিশ স্থাপত্য শিল্পী এডুইন লুটিয়েন্সকে। এশিয়ান এবং ভারতীয় সংস্কৃতির মিশ্রণে ইন্ডিয়া গেটের নকশা বানাতে বলা হয়, কিন্তু এশীয় সংস্কৃতির সঙ্গে ব্রিটিশ সংস্কৃতির মেলবন্ধন না থাকায় এডুইন লুটিয়েন্স তৎক্ষণাৎ সেরকম নকশা বানাতে পারেননি। সেই সময় ইন্ডিয়া গেটের শিলান্যাস 3 বছর অতিক্রম হয়ে গেছিল। তাই রাজপুত্র কনট ডিউক যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়া গেটের নির্মাণ কাজ পুনরায় শুরু করতে চাইছিলেন। এরপর ইন্ডিয়া গেটের নকশা প্রস্তুত করেন এডুইন লুটিয়েন্স। ইন্ডিয়া গেট স্মারকস্তম্ভ নির্মাণের জন্য রাজস্থানের ভরতপুর থেকে বিশেষ ধরনের লাল এবং হলদে বেলে পাথর আনা হয়। এটি 3,60,000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে। এর উচ্চতা 42 মিটার। ইন্ডিয়া গেটে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের প্রথম বিশ্বযুদ্ধ এবং ইঙ্গো আফগান যুদ্ধে নিহত সৈনিকদের নাম খোদিত আছে। প্রায় 13,000-এর কাছাকাছি ব্রিটিশ ভারতীয় সৈনিক এবং 65,000-এর কাছাকাছি অন্যান্য সৈনিকদের নাম খোদিত আছে এই ইন্ডিয়া গেটে। যেদিকে MCMXI লেখা আছে সেদিকে প্রথম বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের নাম খোদাই করা আছে, আর যেদিকে MCMXIX লেখা আছে সেদিকে ইঙ্গো আফগান যুদ্ধে শহীদ সৈনিকদের নাম লেখা আছে। ইন্ডিয়া গেট নির্মাণ করতে মোট 10 বছর সময় লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।